ক্ষমা চাইতে হবে অমিত শাহকে। অর্জুনের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচারের বিরুদ্ধে সরব তৃণমূল। কাশীপুরের বিজেপি নেতা অর্জুন চৌরাশিয়ার মৃত্যুকে রাজনৈতিক খুন বলে অভিযোগ তুলেছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয়েছে এটা খুন নয়, আত্মহত্যা। বাংলা এসে কেন্দ্রীয় মন্ত্রীর মিথ্যাচারের রাজনীতি স্পষ্ট হওয়ার পর এবার সুর চড়ালো তৃণমূল। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাজা জানান, মিথ্যে কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে ক্ষমা চাইতে হবে। এদিন সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসেছিলেন এবং নানান কথা বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছিলেন। সেদিন দাঁড়িয়ে তিনি যা বলেছিলেন সেটা যে অসত্য কথার একটা ফুলঝুরি এবং ঝুরি সাজিয়ে নিয়ে এসেছিলেন। পাশাপাশি চন্দ্রিমা বলেন যে ক্ষিপ্রতার সঙ্গে অমিত শাহ সেদিনের সব শেডিউল বাতিল করে কাশীপুর গেছিলেন, সেই ক্ষিপ্রতার সঙ্গে ললিতপুর, হাতরস, প্রয়াগরাজে তিনি যাননি। বাংলার মানুষ যে ওনাদের মানেন না সেটা আগেই বুঝিয়ে দিয়েছে। আর ডাবল ইঞ্জিন সরকার মানেই ডাবল বিপদ। চন্দ্রিমা বলেন উনি একবার কষ্ট করে পদ পেয়েছেন, পদত্যাগ করতে বলছি না তবে ক্ষমা চাইতে বলছি। উনি একবার পদ পেয়েছেন কষ্ট করে, সে ত্যাগ করতে অনেক বুকের পাটা লাগে, সুতরাং ওসব ত্যাগ করা আমি বলে দিলেই তো উনি আর ত্যাগ করবেন না। তো উনি দয়া করে ক্ষমা চান, মানুষের কাছে ক্ষমা চান, এটুকুনটা তো উনি করতে পারেন। আসেন, যাচ্ছেন, খাচ্ছেন, দাচ্ছেন, তো একটু এইটা তো করতেই পারেন। এইটুকুনটা করলেই আমরা যথেষ্টভাবে বাংলার মানুষ বুঝে নিয়েছেন উনি কি, এবং বাংলার মানুষ তাহলে বুঝবে যে না উনি এইটুকুন অন্তত করেন। ব্যুরো রিপোর্ট, এখন বিশ্ব বাংলা সংবাদ।